বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে সিলেট ও সুনামগঞ্জে, তবে প্রধান নদীর সুরমায় পানি কমলেও বাড়ছে কুশিয়ারা নদীর পানি। এদিকে পাহাড়ি ঢলার টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কিশোরগঞ্জের হাওড় এলাকা ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায়। সিলেটে প্রধান নদীগুলোর পানি বিপদসীমার ওপরে থাকায় লোকালয় ও হাওড় থেকে পানি নামছে না, ফলে এখনই ঘরে ফিরতে পারছেন না বানভাসীরা, ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ অনেকের। সুরমা ও সারি নদীর পানি কমতে শুরু করায় সিলেটের সাথে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সিলেট ভোলাগঞ্জ সড়কের আসিরখাল সেতুতে যানবাহন চলাচল বন্ধ। ত্রাণ যথাসাধ্যভাবে সরকারি হোক আর বেসরকারিভাবে হোক, ত্রাণ আসছে, যা শরীরে জোর আছে গাড়ি লুট করে নিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। অসহায় মানুষ যারা পানিবন্দী আছে তাদেরকে সহযোগিতা করতেছি এবং তাদেরকে নিয়ে আশ্রয় কেন্দ্র তুলে রাখতেছি। অন্যদিকে কিশোরগঞ্জের হাওড় এলাকার বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। সবকটি নদ নদীর পানি বেড়ে বইছে বিপদসীমার ওপর দিয়ে, বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে, বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন অনেকেই। তো আমরা নৌকা রেডি রেখেছি যে আশ্রয় কেন্দ্রগুলোকে নিয়ে আসার জন্য কেউ যদি আসতে চায়। তো ইতিমধ্যে 332টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বিভিন্ন উপজেলা, আমার এই 8টা উপজেলা সহ বাকি আরও 3টা উপজেলায় সম্ভাব্য আমাদের যে ঝুঁকি সেখানেও আমরা আশ্রয় কেন্দ্রগুলো ঠিক করেছি। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে উত্তরের জেলা কুড়িগ্রামেও। ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। জেলার 1,41,000 মানুষ পানিবন্দী, 327টি শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িকভাবে পাঠদান বন্ধ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানিবন্দী ও ভাঙন কবলিতদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে নগদ টাকা ও শুকনো খাবার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম, ঝিনাই সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। এরই মধ্যে জেলার 1,00,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, সড়ক ভেঙে যাওয়ায় বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব, মানবেতর জীবনযাপন করছে বানভাসী মানুষ। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের 5টি উপজেলার অন্তত 100টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়ছে কারণেই কুশিয়ারা নদীর আজমেরিগঞ্জ ও নবীগঞ্জ অংশের পানি, আশ্রয় কেন্দ্রে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে লালমনিরহাটেও। তিস্তা, ধওলা, রত্নাই সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বগুড়ায় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গেল কয়েকদিন কোনো বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পানি কমতে শুরু করেছে নেত্রকোনায়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।